As-salamu alaykum wa rahmatullah. Inna alhamdulillah. Inna alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nasta'ufiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illa Allah wahdahu la شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل Allah.
কিছু কিছু জিনিস এই দুনিয়াত কয় যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেও এটা খাম করে আল্লাহ জিকিরের যে ফজিলত আল্লাহ রাসূলে ফরমায়েন আল্লাহ আমারে কইছেন ও আমার হাবিব আমার বান্দা যে সময় মনে মনে আমারে ইয়াদ করে আমি মনে মনে আমার বান্দারে ইয়াদ করি আমার বান্দা যে সময় তার মুখ দিয়ে আমার ইয়াদ করে আমি আল্লাহ আমার জবান দিয়ে আমার বান্দারে ইয়াদ করি আল্লাহর জবান দিয়ে কি আপনারে ইয়াদ করেন এখানে ঠুকানি আমরা লাগি জায়েজ না আর জবান আমরা আল্লাহর নেই বা কি লাহার জবান কে ঠুকানি জায়েজ না আমরা বিশ্বাস করা ফরজ আমরা আমার বান্দা যে সময় দুনিয়া তারা বুইয়া একটা জামাত এবং মাহফিল লইয়া আমার জিকির করেন আমার আলোচনা করেন আমি আল্লাহ তাআলা আসমান এর তাকি বালা মাহফিল লইয়া আমার বান্দাদের কথা আলোচনা করি বালা মাহফিলের মানা হইলো কি বান্দা তোমরা দুনিয়াত বুইয়া যে সময় আমার ইবাদত করো জিকির করো আমি আসমান ও ফেরেশতা বলতে বলখান দোলা করে তোমরার কথা আমি আলোচনা করি এই দুনিয়ার যে মাহফিল হয় আরশ আজিমের গালা তো এটা মাহফিল হয় দুনিয়ার যেটা মাহফিল হয় কিছু কিছু মাহফিল এটা আসমান ও এটা মাহফিল হয় আজকে মিলাদুন নবীর মাহফিল এই মাহফিল সবচাইতে মেইন পয়েন্ট হই লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূলের জাতের পরিচয় কেন বয়ান করা হইব আর জাতের পরিচয় বয়ান করার নাম ও তার তারিফ আল্লাহর রাসূলের জাতের পরিচয় বয়ান করার নাম ওই লোকে তারিফ বলে এই জাতের আলোচনা যে সালাহান করলে তারিফ ছাড়া আর কিছু জাতের লোকের সংযুক্ত নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুখারী শরীফ যে আমরা যে আয়াত সবে জানি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তার হবিবের উপরে দরুদ শরীফ পড়েন ওখানে ব্যাখ্যা করতে বুখারী শরীফ হাসিয়াত একটা ব্যাখ্যা লিখছেন যে আল্লাহ তার হবিবের উপরে কিতাব দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ যে দরুদ তার হবিবের উপরে পাঠ করেন কিতাব দরুদ শরীফ পাঠ করেন এইটার মানা হইলো কি আল্লাহ ফেরেশতা হতে মাহফিল দোলা করি তার হবিবের শান এবং মান তারার গেছে গাইন বুখারী শরীফের হাসিয়াত কিন্তু আল্লাহ তার হবিবের ইজ্জত হুরমত আল্লাহর হবিবের শান এবং মান ফেরেশতা হতে দোলা করি আল্লাহ রাসূলে বয়ান করার নাম হইলো কি তার হবিবের উপরে দুরুদ পড়া দুরুদ কিন্তু একটা মকবুল ইবাদত আল্লাহ হবিবের ইবাদত করেন না আল্লাহ তার রাসূলের ইবাদত করেন এখান বিশ্বাস করলে কাফির হয়ে যাবে আপনি যে রাসূল আল্লাহ ইবাদত করলাম কই না এখানে হইলো যে আল্লাহ তাআলা তার হবিবের তারিফ বয়ান করেন তারিফ যদি ফেরেশতা হতে মাহফিল জমাই আল্লাহ তাআলা করেন
তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের মাহফিল আসমান ও জলাখান আর জমিন ও আল্লাহর মাহবুব বান্দা করতে ওটা মাহফিল সাজাইন এই মাহফিলে লগে জাতে মুহাম্মদের পরিচয়ের মাহফিল মিলাদুন নবীর মাহফিল আস্থা শরীয়তের মাহফিল নাই মিলাদুন নবীর মাহফিল লগে আল্লাহ রাসূলের জন্মের অবস্থা আল্লাহ রাসূলের বংশের বয়ান যেটা বিশ্বাস করা এবং মান্না চলা আমাদের লাগি ফরজ মিলাদুন নবীর মাহফিল এমনে মিলাদুন নবীর মাহফিল ইগুই লগে আমরা আমরা একটা নাম সুন্দর করে আমরা বলছি কিন্তু নফসে মিলাদ যেটা ইগু জানা রাখা প্রত্যেক মুমিনের উপরে ফরজ যে 130 ফরজ আমরা ইসলামে ছোট থাকতে আসলে সবে ইকিয়া না ইকি মনে আছে তো আপনারা সবাই 130 ফরজ কইতা না আমরা 130 ফরজ যেটা সব জিনিসের খাম করা ফরজ নাই নামাজ হলো খামের ফরজ আল্লাহ যে একজন জানা রাখা তাকে মানা ফরজ এখানে মাঝে খাম কিছু না ও ভিতরে ইকিন দেখার নাম ইবিল ফরজ আপনার পয়লা ইবিল ইমান 130 ফরজ মাঝে সাইর কুরসি সাইর ফরজ করছে না সাইর কুরসি এই সাইর কুরসি গো কিতাব বলে আল্লাহর রাসূল এবং তার বাপ তার দাদা ফরিদাদা সাইরজনের নাম সিরিয়েল মতো জানা রাখা সব উম্মতের উপরে ফরজ কেন না আল্লাহ চিনতে যদি কেউ ভুল করিয়া ভুল আল্লাহর যদি এবাদত কুটি কুটি বছর পর্যন্ত করেন তাইলে কোনদিন ইমান ইনশাআল্লাহ পাইতা না তার আখেরাত সব বরবাদ নবীর নাসিনা যদি একজন মানুষে ভুল নবীর করে দিয়া তার যদি আস্থা জীবন ইসলাম মানুন আল্লাহ মানুন কোনদিন তার আমল ইমান আল্লাহর দরবারে কবুল নাই ভুল আল্লাহ জালাহান আসল ভুল নবী হল নাই এই দুনিয়ার খাদিয়ানের উম্মত কম না ওই আহমদিয়া গ্রুপ যারা এরা নবীর উম্মত না যাবো এরা যে নবী ই নবীর যদি একজন মানুষে মানে এরা কোরআন শরীফ মানে আল্লাহর ইবাদত করে সব ইবাদত করার বাদে মেইন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে না মানার কারণে এটা তারা মুসলমান না সর্বসম্মতি ক্রমে কাফির সর্বসম্মতিও লাগে না কোরআন এবং হাদিসের দলিল মতো কাফির আপনি সম্মতি দেউ কা অথবা না দেউ কা পাবলিকের বুঝে আল্লাহ ও ইন্না রাসূল ইসলামী শরীয়তের কোরআন এবং হাদিস মতো এরা ওইলাগি কাফির অথচ তারা ইসলাম মানুন আল্লাহ মানুনের জন্য নবী মানুন বলে নবী মানতে ভুল নবী মানার কারণে একজন মানুষ সত্তা করার বাদে মানুষ শরীয়ত মতো এ কাফির এর লাগি প্রত্যেক উম্মতের মুহাম্মদের লাগে আল্লাহ রসুলের জাতর পরিচয় নফসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতের পরিচয়টা চিহ্না রাখা সব নবীর সব উম্মতের লাগি ফরজ আর ওজে মিলাদুন নবী লগে আল্লাহ রসুল তার বাপ তা দাউজে কথা আলোচনা করার যেটা ওটার নাম ওই লগে মিলাদুন নবীর বাপ সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়া একটা ফরজ এবাদতের সমান দাবিদার রাখেন মক্কী লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়া যদি নফসে ঈদে মিলাদুন নবী ফরজ ওয়াজিব কিছু নাই এই যে মাহফিল ইগু ফরজ দা কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য যেটা এবং মেন খাম যেটা মোটামুটি এই একটা ফরজ খামের দাবি থাকে নামাজ ফরা নিজে ফরা ফরজ কিন্তু নামাজটা রে ওয়াজ যে বুঝাইয়া দেনি ওয়াজ করাটা ফরজ নাই কিন্তু নামাজ জানার লাগে ওয়াজ শোনাটা মোটামুটি ফরজের দাবিদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে পরিচয় করা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি ফরজ আর আল্লাহ তাআলা এই জাত রে এমন সম্মানী করিয়া বানাইছেন এই জাত রে এমন সম্মানী করে বানাইছেন যে জাতের পরিচয়টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার তামাম মানুষটাকে আলাদা করে এই দুনিয়া তরাসছেন আল্লাহ রাসূল আমরা কিছু কিছু ভাই বন্ধু বলতে স্বাভাবিক একটা আছে যে আল্লাহ রাসূল সকল এলাকার জন্মিয়েছেন ওলাকার জন্মিয়েছেন ওলাকার নাই স্যার
আল্লাহ রাসূল সব জেলাহান জন্মিছেন ওলা জন্মিছেন আসলে ব্যাপার হইলো আল্লাহর রাসূল জন্মিতে সময় আল্লাহ তাআলা যে তুমি মানব জাতির নবী বানায়া তানে পাঠাইছেন যেহেতু মানব জাতির নবী বানায়া পাঠাইছেন সুতরাং মানুষের লগে চলা আল্লাহর রাসূল মানুষের সব সিস্টেম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে মেইনটেইন করছেন কিন্তু হকিকতে দুনিয়া তমাম নবী হোকা এবং মানুষ হোকা সবটাকে আলাদা লাগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের মারফত থেকে জন্মে জন্মের পরে তাই হযরত মাওলানা হইলা বা কারি সাহেব হইলা বা প্রেসিডেন্ট সেক্রেটারি বাদশা হইলা ওলা হইলা ওর বাদে তার জীবনের ইতিহাস লেখা রাখা হয় এটা হলো দুনিয়ার স্বাভাবিক একটা নিয়ম আজ থেকে 500 বছর আগে যে বাচ্চা মরছিল তারও ইতিহাস বাদে মানুষে লেখা রাখা হয় কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত দুনিয়ার যত বনি আদম জন্ম লইছেন কোন মানুষ জন্মের আগে কোনদিন ইলা কোনো খবর কোনো নামে ছাপা হয় না অথবা কেউ কোনো বই লেখা যায় না যে ও মানুষটা ওদিন জন্ম হইবা তাই দুনিয়ার বড় বাচ্চা হইবা ইলা দুনিয়ার একটা সিঙ্গুল মানুষ সম্পর্কেও নাই অথবা ও জিনিস যারা মনেও করেন যে আল্লাহর রাসূল আমরা লাখান জন্মিছেন দুনিয়া তাই যে আমরা লাখা নাইছেন দুনথান জন্মের জন্মিলা ফোরা লেখা করি বড় মৌলানা হইলা ও আর বাদে তান যে ওয়াজ করা তার দুনিয়াত আইবার আগে এটা সিম্পল একটা কিতা লাইন দেখা উকা বা কোন পত্রিকা অথবা কোন বই যে অমুক দিন অমুক একজন জন্মিবা বাদে অন্য ফরিয়া মদিনা বা চিঠি তাকে ফরিয়া ইয়া বড় আলিম হইবা ইলা কোন কিচ্ছু ইলা কিচ্ছু হয় না একমাত্র বনি আদমের মাঝে আলাদা জাত হইলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল দুনিয়া তাইবার আগে এমন কোন নবী নাই যে নবী আল্লাহ তাআলা ওহী দিছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছেন না ইশরান সহিফা সব সহিফার মাঝে আল্লাহ রাসূলের কথা আলোচনা তোরাত এবং ইঞ্জিল জবুর ইতাল লগে বড় বড় কিতাব যে তার মাঝে শরীয়ত আল্লাহ রসুল সম্পর্কে বেশি বয়ান আছে সহিবা বলতো ছোট ছোট আর এমনি যেটা ওহি আইছে তাতে কোনো লেখা না খালি নবী বল 1,24,000 একক জনের একক লেভেল আছে লেভেল মতো ওহি আইছে কিন্তু বড় বড় যে সার কিতাব এই সার কিতাবের মাঝে আগের জমানার তিন কিতাব তোরাত জবুর এবং ইঞ্জিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাইর আসমানি কিতাবের মাঝে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বয়ান করতে সময় এমন বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বয়ান করছেন আল্লাহ কুরআন শরীফে কইরা আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আমি যারা কিতাব দিছি তৌরাত দিছি জবুর দিছি ইঞ্জিল দিছি ইটা কিতাব যারা ফরসইন এরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা হানসি নয় যে লাখান একজন মা বাপে তার আওলাদ রেসিনে মা বাপে তার আওলাদের পরিচয় যেভাবে জানে আওলাদের দুনিয়াত আওয়া দুনিয়াত তাকা বড় ওয়াজ লাখান মা বাপের পালা কি কে জানো ওলাহান আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগের আসমানি কিতাব পড়নে ওয়ালা বলতে জানোই ওকাছে না দেখতে এমনি কিলা কত পরিচয় বলে আমি আর আমার রাসূলের বয়ান দিতে সময় যে রাসূল দুনিয়াত আইবা তার বয়ান দিতে সময় আমি ওলাহান কুটি নাটি ফের মারিয়া আমি বয়ান দিছি মা বাবা আওলাদ দেখতে লাগান চিনি লাই আমার নবীর যারা কিতাব পড়া দেখার লগে লগে নেতারা চিনি লাইব সিনার হয়ে একটা জাত আছে পরিচয় যেটা পরিচয়ের হয়ে একটা লেভেল আছে এখানে আল্লাহ তাআলা কুরআন শরীফে করে যে কামা ইয়ারিফুনা আবনাহুম তারা তারা আওলাদের যে লাখান চিন ইগু আমরা ও যে কুরআন শরীফ বুঝতে বার কয় একটা লাগে ইগুই লগি বালাগতের কায়দা ইগু কামা ইগু
আদাকে তাসবীহ করে পড় কোন জিনিসে উপমা দেবা আদাকে তাসবীহ যে আওলাদরে যে লাখান ছিলেন ও লাখান আর আসলে তাহকিক করিয়া দেখা গেছে তাসবীহ লগে আমরা শরীয়তের পরিভাষায় ইলহাকু আমরিন বি আমরিন ফি ওয়াসফি একটা জিনিসে আরেকটা জিনিসের লগে উপমা দেওয়া যে কোন একটা গুণের সাথে উপমা দেওয়ার নামই লগে তাসবীহ কিন্তু লাফি হাকিকাতিন ওয়ালা ফি জামিয়া আওসাফি সব সিফত নাই আর হাকিকত না স্বাভাবিক একটা জিনিস আল্লাহ তাআলা যেমন জয়েদ বাগেল্লা হামের তো সাহস পালা বেশি শক্তি বেশি দুই আর দুই পাও না বাগেল্লা হাম মানুষ দুই আর খায় না এটা আলাদা জিনিস না এগুলোর মধ্যে কোয়ালিটি আল্লাহ আল্লাহ আলাদা দিয়ে দিয়েছে আল্লাহ তার হাবিবরে কইলা যে আসমানি কিতাব পড়নে ওয়ালা বলতে মা বাপে আওলাদ জেলা খান ছিলে ওলা খান ছিলেন এটাই হলো দুনিয়ার উদাহরণ বা উদাহরণের মাঝে সর্বশ্রেষ্ঠ উদাহরণ কেন না মা বাপে আওলাদ জেলা খান ছিলে দুনিয়ার আর কেউ আওলাদের খবর অত তা জানে না কিন্তু হকিকতে দেখা গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে তার মা বাপে জেলা খান ছিলেন মা বাপ তাকি আহলে কিতাবে আল্লাহ রসুলের খবর আরো বেশি জানোইন আহলে কিতাবে আল্লাহ রসুলের খবর আরো বেশি জানোইন আমরা যদি তারিখ করি আল্লাহ রসুলের জীবনী ফৌকা বেদায় নেহায়ের মাঝে ও যে মাওয়াহিবুল দুনিয়া এটা আপনারা হুজুর কত বড় বড় আলিম বলে আমরা মেহমান হিসাবে আপনার তারা থেকে আজকে বহুত পাল্লা এখানে আমার মানরা কিন্তু তারা বড় বড় উলামায়ে কেরাম তারা কেউ হতা পরা আপনারা ব্যাপার হইল সিরতের সব কিতাব যদি আপনি দেখেন দেখলে দেখবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে সময় সিরতের কোন কিতাবও আল্লাহ রাসূলের ইকরা বিসমিতাকে কেউ সিরতের কিতাব লেখছেন না আরো গুরু হইছে না যে 23 বছর বাদে নবীল্লাহ তো উনতাকে মানতাম এর বাদে বিলা এর আগে উম্মত করতে কিতাব পড়ছেন কোনদিন সিরতের কিতাব যদি 100 কিতাব আপনি দুনিয়ার তো কয়া বার করুই অথবা 500 কিতাব যতক্ষণ দুনিয়াতে আছে সব সিরতের কিতাব যদি আপনি তো কয়েন তাইলে একটা কিতাব তো কয়া বার করতে পারতা না যে ইকরা বিসমিতা দিয়ে অথবা হেরা করমতের গুহা থেকে তারা রসুলের জীবনী আরম্ভ করছেন সব হোক নূরে মুহাম্মদি থেকে আরম্ভ করিয়া তা বিস্তারিত লেখ মার্কেট যে সময় বাচ্চায় দুনিয়ার কোন মাই কেন হইতে পারই না আমার পেট বাচ্চায় করি আল্লাহ রসুল দুনিয়াত আইবার আগে কোন বংশ তাইবা তার মাফের নাম কি তো হইব দাদার নাম কি তো হইব এর মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কি তো হইব কোন জায়গার জন্ম লইবা এটা আল্লাহ তাআলা বিস্তারিত বয়ান করে রাখছে সিরিয়ার একজন মহিলায় বাড়ি হইছেন সিরিয়া ফেরফুর হইছেন যে তার মনো মক্কা শরীফ ও তাক্তা যেহেতু নবী মক্কা শরীফ আইবা কুরাইশ বংশের মাঝে জন্ম লইবা ও তার দিলের ভিতরে একটা শখ হইল আমি যদি সুযোগ পাই তাইলে আল্লাহ রসুলের মা হওয়ার তার একটা শখ জন্মে গেল আল্লাহ রসুলের মা হইব লাগি তার শখ লইয়া মক্কা শরীফ ঘুরাঘুরি করই ও সময় একদিন আল্লাহ রসুলের বাপ হযরত আব্দুল্লাহর লগে তার দেখা হইল আব্দুল্লাহর লগে দেখা হওয়ার পরে তার হযরত আব্দুল্লাহর ফরমান হইল আব্দুল্লাহ তুমি যদি চাও তাইলে তোমার কাছে আমি বিয়া হইতাম সাইরাম এর কিছুদিন আগে আল্লাহ রসুলের মাম লগে তার বিয়া অলরেডি ওই গেছে এই না তো এখান তার হযরত আব্দুল্লাহ ফরমাইন যদিও এই সময় জাহিলি জমানা এটা যিনি বুঝতে রাখবেন যেন রসুল যদিও এই সময় জাহিলি জমানা যে যার মনুষ্য বিয়া করুক বিয়া 10টা করুক 100টা করুক কোনো বাধা আসেন না এর বাদে রসুলের বাপ তো এরা তো রাফ মানুষ নাই আল্লাহ রসুল ফরমাইন আদম আলাইহিস সালাম তাকে লইয়া আমার বাপ আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ সব মুমিন মুত্তাকি এবং বালা মানুষের বংশধরের মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পাঠাইছে
যদিও জাহিলি জমানা ইলাহান ওফার ইলে জেসালাহান জেসাল লোকে তার মিলে কিন্তু রসুলের বাপ তো তাই বুঝা যেত আমার বাপরে আমি জিকাইতাম দাদা আব্দুল্লাহ আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলে থানে আমি জিকাইয়া পাইলাম আমার বাপরে জিগাইলাম আমার বাপে কইছেন তুমি যদি ইচ্ছাও তাইলে তোমার আমি বিয়া করতাম পারমু ও মহিলা কইল আব্দুল্লাহ তোমার লগে আমার বিয়া হওয়ার আর কোনো দরকার নাই আমি যে নূর তোমার পেশানির মাঝে দেখিয়া তোমার লগে বিয়া হওয়ার ইচ্ছা আছিল আমি জানি না কোন ভাগ্যবতী মহিলার গর্বর মাঝে নূরে মোহাম্মদী গেছে অথচ তাই বাপেও জানেন না বাফি খবর জানেন না আর মায়ও বাচ্চাওর খবর কোন দিন জানেন আমরা জানি মার ফেটো বাচ্চা ইলে লগে লগে মায় কইতে পারে না বিশেষ একটা সময় যায় আমরা সবে জানি এই সময়টা যাওয়ার বাদেতে মায় বুঝই না আল্লাহ হয়তো আমার কোন বাচ্চা দেরা মাইটা বুঝবার আগে বাপি কান বুঝবার আগে আসমানি কিতাব যে বেটে ফললো ই বেটির আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই ওলাহান পরিচয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ইয়া রাসূল যে কুনশো আল্লাহ রাসূল তার মার পেটে যাবার লক্ষণ কি তাই কেন তার আসমানি কিতাব বয়ান আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam আল্লাহ আগের আসমানি কিতাব হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনারে এমন বিস্তারিতভাবে ফরিয়া দিছেন যে কিতাব যারা পড়েন আল্লাহ রাসূল কোন দিন কোন টাইমে তার মার গর্ভাইবা কোন টাইমে জন্ম দিবাই তা সব কিছু আগের আসমান ও কিতাব বয়ান আছিল এবং স্বাভাবিক বয়ান নাই একবারে বিস্তারিত বয়ান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইলো জন্মের অবস্থা যদি আপনি দেখেন তাইলে দেখবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইছেন দুনিয়ার মানুষের সিস্টেমে জন্ম লইছেন কিন্তু দুনিয়ার কোন মানুষের লাগান আল্লাহ রাসূলের জন্ম হইছে না আল্লাহ রাসূলের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার বাচ্চা যেই সময় আমার গর্ব তাই লাওয়ার বাদে আমি প্রত্যেক মাসের একজন আম্বিয়ায় কেরামের লগে আমার দেখা হইছে সব আম্বিয়ায় কেরামে তার পরিচয় দেয়া যে আমার হইছেন ও আমিনা তোমার পেটর মাঝে ই জমানার নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন জন্ম যদি আল্লাহ রাসূলের হয় যদি আপনি মনে করেন আপনার লেখা নইল জন্ম যদি নয় হযরত আমিনায় ফরমাইন আমার বাচ্চা যেদিন দুনিয়ার তশরিফ আনুন ওদিন হঠাৎ আমি ঘুমাই ঘুমাইছি ঘুম থাকি রাত আমার ঘুম শুকছে শুটার বাদে আমি মুনি খালি যে গুড়ার খুরের আওয়াজ এর বাদে ফাখার বাণী ওটা আমি মুনি মুনি আমার দিলর ভিতরে একটা ডর বাবাই ডর ডর বাবাই থাক নিজে ঘুম থাকি উড়ছই দাইমা একটা অবস্থা এই সময় তো দাদা জানুন উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে এই সময় তো তার মুসলমান নাই কোন আইনা রাখছিল বলে আমার ফুয়ার গরু গাল তার তুমি থাকো তাই কে আমার উল্টার দেখা শোনা করে না ও হঠাৎ কোয়া যায় না কোন নিশ্চিত হই হে ঘুমো
হেইতান কুমর হইছে না তো আমি নাই ফরমান আমার ঘুম ছুটলো আর ইটাও যে উরুম দুম দেখিয়া আমার দিলর ভিতর চুরা চুরা দৌড়াইল আস্তা থেকে খুব সুন্দর নুরানি এক হাতে আমার সিনার মাঝে আত দিলা দেওয়ার লোকে সকল ডর এবং ভয় আমার দিল থেকে গেল আমি শান্তি হয়ে গেলাম শান্তি হওয়ার পথে আমি দেখলাম যে আমার দারু সুন্দর সুন্দর কয়েকজন মহিলা তারা আইসইন আমি জিগিলাম আপনারা খে বলে আমরা হইলাম কি বেহেস্তা গিয়ে আইসি বলে আপনি খে বলে আমি হজরত আসিয়া বলে আপনি খে বলে আমি হজরত মরিয়ম বলে আমি বেহেস্তা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হবিবের আগমনের লাগি বেহেস্তা কি বেটি নকল ফাটাইলা যারে দুনিয়াত আল্লাহ রসুলের মার সাহায্য করবেন রসুল দুনিয়াতে আইলা বলতো ও খান দিনিস আপনি আমি যে সময় দুনিয়াতে আইলাম আপনি আমি আইতে সময় আল্লাহ তাআলা জান্নাত থাকি ফয়জুল মহিলা আপনার ওয়েলকাম লাগি মাটাইলা স্বাভাবিক আমি একটা পার্থক্য দেখাইলাম যে এগুলো ভাই এবং তারা বইতাসছেন ও জিনিসের মাজার আমরা তো লাগে না লাগে না নিসা বলে আসলে আছে দুই আর দুই ফাওয়াত নবীর ইত্তেবা আমরা করলাম আর রসুলকে বসরি কেন আমরা বিশ্বের আল্লাহ তাআলা বসরের নবী বসর পাঠাইছেন কিন্তু স্বাভাবিক আমরা আল্লাহর মানুষ তাই না হযরত আমিনা ফরমাইন আমি যে সময় এই সব অবস্থা দেখলাম আমার দিলের ভিতরে একটা তসল্লি হয়ে গেল এর বাদে আমার ছেলে দুনিয়া তাইলা আমি দেখলাম আমার ভিতর থেকে এমন একটা নূর বার হইল যে নূরে রাস্তা দুনিয়া আলোকিত হয়ে গেল আমি দুনিয়ার হোক বসরা বসরা হইল কি হোক ইরাকের একবারে ফুব ইরানের ফসিম খান হোক বসরার বুটের গর্দনা পর্যন্ত আমি নূরের আলোকে আমি দেখতাম পাইছি এই নূরটা দুনিয়ার কোনো নূরের লগে কোনোদিন তুলনা হয় না লন্ডন ইন থেকে যত পাওয়ার আলা লাইটও আমরা জ্বালাই না কেন ইন থেকে আপনি লন্ডন দেখি দিবেন লন্ডন কিচ্ছু কোনোদিন দেখতো যত পাওয়ার আলা লাইটও কিন্তু হি লাইট আছে আর অবজাত লাইট যে লাইট চন্দ্র সূর্য এটা থেকে আরো বেশি লাইট এই লাইটের বদৌলতে তার ফরমান বছর আর উটের গর্দান পর্যন্ত আমি দেখছি আপনি আমি যে সময় দুনিয়া তাইলাম আইতে সময় আমরা আওয়ার বাদে আমি ছেলে হইলাম নি না মেয়ে হইলাম দেখবার লাগি উল্টার একটা লাইটের দরকার পড়ছে দরকার পড়ছে না বাংলাদেশে লেমদি দেখছেন দেশে বুয়াও কিন্তু না ফুরি লইতে আপনার লাইট জ্বালাইয়া দেখা লাগে যে আপনি ফুয়া দুনিয়া তাইলা নি না ফুরি দুনিয়া তাইলা রসুল আইলা আপনার লাগান আপনার সমানই নাকি না খান আপনি যে সময় আইলা আন্দার ফর করি আপনারে দেখা লাগছে আর একটা অতিরিক্ত লাইট কাজ লাগছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই সময় আইলা তার নূরে আস্তা দুনিয়া নূরানি হয়ে গেল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জশনে ঈদ মিলাদুন নবী আজমতে মুস্তাফা শানে মুস্তাফা উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাই ফরমাইন এই সময় লাগে না নি ঘরের বাড়া কি থাকি তা ঘর থাকি তা আনা নেওয়া এটা লাগে তো তাই আল্লাহ বাদে তাই ঘুম থাকি বুঝছেন আল্লাহ রসুলের তোমার ঘর আসলাম ঘুম তাই ফরমাইন হি যে মামলা যে তা করছে এটা তো তাই দেখছেন না খালি তার মায়ে দেখছেন তাই ফরমাইন আমি ওই সময় বারে বারে ইলাম কোনো এক জরুরতে আমি ঘরের বারে বাড়িছি আমি দেখলাম আসমানের সমস্ত তারকা এখানে জমিন লাগিয়ে আইছে আমি দৌড়াইয়া তারকা এখানে জমিন লাগিয়ে আইল আমার উপরে নি ফরিজা আমি দৌড়াইয়া লোকে লোকে আর বার ভিতর আমাই গেছি কি ও ভাই সাহেব আপনি যে সময় দুনিয়া তাইলা আপনার আগমনে দুনিয়ার কয়টা তারকা আইল অথবা কয়টা ফুল গাছের ফুল আপনার মার্গ হইয়া পড়ছিল রসুল দুনিয়াত মানুষের রসুল মানুষের সিস্টেম আল্লাহ তাআলা ফাটাইলা কিন্তু নবী কোনদিন আমরা আল্লাহ না গেলে তার মিলাদ আর আমরার মিলাদ দিওটা সমান হইত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি হইলাম কি আমার
ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর আমার মা যে দেখছিলা তার ফেরতা কি যে নূর বার হইল ও নূর হইলাম গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে দুনিয়াত বানাইলা বানাইয়া ইচ্ছা তানে দুনিয়াত ফাটাইতা দুনিয়াত আইবার আগে তার ঔরসের মাঝে যে সময় সব আওলাদ হন্তে রূহ দেওয়া হইল বাপের ঔরস তার ভবিষ্যৎ বংশধরের রূহ তাকে এবং আস্তে আস্তে বাইটা বাইটা আওলাদ হন্তের মাঝে বিভক্ত হইয়া যায় আর বাপের ঔরস ইয়াখরুজ মিন বাইনিস সুলবি ওয়াত তারাই আর বাপের ঔরসটা কি আইয়া মার দেহে মিল্লা থেকে মানুষ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস ওই সময় সব তার আওলাদ হন্তে রূহ দেওয়া হইল যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার বংশ ফাটা দিত এর লাগি আল্লাহ রাসূল রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ঔরসের মাঝে দিলা দেওয়ার মধ্যে আদম আলাইহিস সালাম রে দেখেন যে ফেরেশতা বলতে অন্য দিন আয়াতে সামনা সামনে মুলাকাত করতা আর ওখন আইন আয়াতারা হল ফিসে দিয়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বানাইতে সময় দুনিয়ার আলাদা সত্তাকে বানাইছেন আল্লাহ রাসূল দেখে যদি দেখতে সময় তার দেখে তাইলে দেখবা যে আল্লাহ ও আল্লাহ রাসূল নে তার আরফ লাগান বানাইছেন রূহ তো দিল আল্লাহ তাআলা ও রাসূল মাঝে সব ফেরেশতা হল তারা করে দিলেন কি আদম আলাইহিস সালাম কইলো আল্লাহ কোঠনা কি ফিরিস্তা অন্য দিন আমার লগে সামনা সামনি দেখা করতে আসতে করে দিবেনে আল্লাহ তাআলা জবাব দেন আদম আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ রে সমস্ত তোমার আওলাদের লগে দিলাইছি ও আদম নূরে মুহাম্মদি তোমার ঔরস তাকায় সব ফরিস্তা পন্থান খাতিরে তারা ফিটে দিলেনগি একটা প্রশ্ন হোক আছে যাই বাজার খান কইলাই ও সময় আদম আলাইহিস সালাম এ দোয়া করুন বলে আল্লাহ যদি নূরে মুহাম্মদি ইগা ঔরস যদি দিয়া তাকওয়ার হটার কারণে ফেরেশতা করে দিবেন কি আল্লাহ আমার তাম আওলাদ হতে রূহ আমার ঔরস তা হোক নূরে মুহাম্মদি আমার সামনের মাঝে পেশানি ঠেকনা দিলাও গা ওর প্রশ্ন হইল কি ও তা কি আল্লাহ রাসূল তার আস্তে আস্তে পেশানি যত বাপের গরু আইসুন সব পেশানির মাঝে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন প্রশ্ন হইল আল্লাহ তাআলা সবের যে রূহ দিবেন রূহ আমরা দেখি নি যাব আমার ভবিষ্যৎ বংশধরের যে ঔরস আল্লাহ রাসূল কেউ দেখি নি আমরা আদম আলাইহিস সালামের যে অন্য রূহ হল আল্লাহ তাআলা রাসিলা সব নবী ওলি গোস কুতুব সবরে তো আল্লাহ তাআলা রাখছেন কিন্তু নূরে মুহাম্মদ হইও তার আওলাদ যখন দিতা হইও তার ফরদাতি রাখিলে তো হইল না আল্লাহ তাআলা না নেই ঔরস অন্য রূহ আল্লাহ খান তার আওলাদ বলতে লগে যদি রাখি দিতা হইল না কিন্তু হিগুরে না লাগা হিকান কেন লাগি জনক দিলা বলে সব সব আওলাদের রূহ যেখানে থাকব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহিন না রাখি আল্লাহ তাআলা আলাদা জায়গা পেশানির মাঝে আনি লাইলা আল্লাহর ইচ্ছায় ঘুরে আলাদা করে সব সময় রাখতাম আল্লাহ রাসূলের জন্ম যেদিন হইল সিরিয়ার সবচাইতে বড় একজন আলিম তাওরাত উরাত ফরিয়া বুঝিলাইছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার টাইম হয়ে গেছে আর তাওরাত ফিরিয়া দেন কিতাব উদ্গা তো তাওরাত ফিরিয়া ই রাসূল দুনিয়াত আইতে খালি বাফার মার মক্কা নাই আসমানও কিতাব হইব না হইব ইতাও আল্লাহ তাআলা আগের কিতাব হইছে আসমানও কিতাব হইব না হইব তার দুনিয়ার সব পরিস্থিতি দেখিয়া বুঝি নিছো আখেরে জমানার নবী দুনিয়া তাইবার টাইম আইছে ব্যবসায়ীর বান্দরিয়া মক্কা শরীফ তাই তখন আর ব্যবসা করুন আর মনে মনে বাসায় যে কোন দিনই দুনিয়ার শেষ নবীর জন্ম হইব
আল্লাহ রাসূল দুনিয়ার যেদিন তাশরীফ আনলা কে জানে খান খবর হো বেটা দূরে আইয়া কাবা শরীফের দরায়া হইলরে কুরাইশ বংশের মানুষ কাবা শরীফ আজকে নয়া বীর নাই বানানির বার্তা কি সব সময় কেন বীর তার সকালে আল্লাহর বান্দা কাবা শরীফ আইছো আইয়া হইলরে কুরাইশ বংশের মানুষ আজকে তোমরা খান ধরে দু বাচ্চা জন্ম লইছে তোমরা জানোনি আমি কান জানি তারা খবর লইয়াছে আবদুল্লাহ মারা গেছিলাম মদিনা শরীফ তার বিবির ঘরে নয়া বাচ্চা হয়েছে কুরাইশ বংশের মানুষ তারা কিচ্ছু জানেন না তারা কইল আমরা অমুকের ঘরে বাচ্চা হয়েছে দাদার গঠন না নানার গঠন ওটা দেখি নাকি আপনার সুন্দর খালা বা কার গঠন পাইলা মানুষকে দেখবার স্বাভাবিক সিস্টেম হইলে ওটা পুরো লইয়া আপনি তার সেরা দেবেন এবার নানার সেরা হইলে তাই জুলপাত পলাইয়া দিলা দাদার সেরা হইলে আকিকা পলাইয়া ইয়ে বাজর আছে নাই মানুষ কটু দেখবেন সমস্ত বানিয়া দমের দেখবার সিস্টেম হইল গিয়ে ওটা বেটার পুরো এই সময় আল্লাহ রসুলে দেওয়া হইল বেটাই লগে লগে আল্লাহ রসুলে উল্টাই দিছে উল্টাই আল্লাহ রসুলে দেখিয়া তার বাপের পরিবর্তন হয়ে যায় বোঝা যায় বেটা বেহুশ হয়ে যায় আল্লাহ রসুলের দাদার পুরো লগে লগে আল্লাহ রসুলে দিয়া এই মানুষ সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেলা অজ্ঞান হইয়া ফেরার বাদে কিছু সময় তারা পানি উনি দিয়ে মানুষের ঘুষ দেয় সময় ঠিক হইল সব মানুষের দোল্লা বলে তোমার ব্যাপারটাই তো কিতাব ফয়লা হইল কি আজকে তুমি কিতাব উঠাইল আমরা লাগা করে আমরা বাচ্চা জন্ম লইল আমরা জানি না তুমি ওহদ আগে খিলা খান জানলাই জানলাই যখন দেখবার লাগে তুমি পাগল হইলাই দেখবার লাগে যে সময় দিলাম দেখতে সেরা না দেখে উল্টাইয়া দেখলাই দেখতে উল্টাইয়া দেখে উজ্জ্বান হইয়া ফুরি যায় এর বিরাট একটা ব্যাপার তাই বইলার কুরাইশ বংশের মানুষ আল্লাহ তোমার বংশের মাঝে যে বাচ্চার জন্ম দিছ যদি বাচ্চারে তোমরা ভবিষ্যতে মানো দুনিয়ার তাম বাদশাহ আল্লাহ তোমরা কদমের মিশে দিলাইবা বলে বুঝাইয়া হোক বলে বুঝাইয়া আর কিতা হইতাম এই নই লাগি আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূলের জন্মের অবস্থা দেখিয়া মক্কা শরীফ যেই সময় আমি আয়াত আখরাম সব দিন আমি বারবার খালি অপেক্ষা করি কোন দিন আল্লাহ রসুল আইরা আল্লাহ রসুল আওয়ার যত লক্ষণ আসমান জমিন সব কিছু কিতাবর বর্ণনা অনুযায়ী ফুটিয়া উঠছে গত রাত আমি আস্তারায় আসমানের অবস্থায় আমি দেখছি আসমানের তারকার অবস্থা আমি আস্তারায় আমি দেখছি এর বাদে নূরে মোহাম্মদি আহমদ নামের একটা তারকা আল্লাহ রসুল যেদিন দুনিয়া আইবা ওদিন উঠার কথা আমি ওই তারকাটারে দেখছি আজকে রাত উদিত হয়ে গেছে কি জানলাম সত্যি জন্ম রয়েছে
ই নবীরে দেখার লাগে আমার দিগর মাঝে সবজন মিল আমি দেখতাম এলাম বলে দেখতাই গাইতে উল্টাইয়া দেখো কেনে বলে সব মানুষ দেখান দেখো নবীরে দেখান দেখলে নবী দেখা হয় না ওই বলে সব মানুষরে দেখান দেখা হয় ইলাহান যদি দেখন তাইলে নবীরে দেখা কোনদিন হইতো না নবীরে দেখতইলে যে লাখান নবী দেখা লাগে ও লাখান দেখা লাগব বলে কিতা বলে এই বাচ্চা জন্ম লইলা তোমরা বংশের বাচ্চা খিলা হইছই না হইছনি কেন আমার দেখা মূল উদ্দেশ্য নাই আমি শিওর হইতাম সাইরাম সত্যি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা শিওর হইবার লাগে আমি আমরা আসমানি কিতাব পড়ছি আল্লাহ রাসূল যে সময় দুনিয়া তাইবা আল্লাহ রাসূলের ফিটার মাঝে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দিয়া দিলাইবা মহরে নবুয়ত দিয়া দিলাইবা আমি আল্লাহর রাসূলকে যে সময় উল্টাইয়া দেখিয়া সত্যি কিতাব জলাখান বয়ান ও লাখান যে সময় মহরে নবুয়ত দেখি দিলাম আমি শিওর হয়ে গেলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তুই কেন অজ্ঞান হইবা করার কিতা আছে বলে হে রে ভাই আমার আরব সব মাইটা লেখেনে বলে যে সময় শিওর হয়ে গেলাম কি এই নো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দিল সদমা হইল হায় রে হায় খাতামুন নবীন দুনিয়াতে আল্লাহ পাঠাই দিছেন আমরার বংশের মাঝে আর কোনদিন কোন নবীর জন্ম হইতো নাই হউজে একটা বাবের কারণে আমি আমার অজ্ঞান হইয়া ভুলে গেছিলাম যে আমরা মনে মনে আশা করছিলাম আখেরি জমানার নবীনি আমরার বংশের মাঝে দয়া করে আল্লাহ পাঠাই দেন কেন হইল না আর যেহেতু এর বাদে খাতামুন নবীন আর কোন নবী আইতা নাই বনি ইসরাইল তাকে নবুয়তির সিলসিলা বন্ধ হয়ে গেল কি ও অশান্তি আমি উজ্ঞান হয়ে গেছিলাম বুঝা হইল পিতা রসুল রসুলদের দেখতে সময় যদি আরব জন আল্লাহ খান আপনি দেখেন বলে রে ভাই কিতাব যদি আপনি পড়েন আসমানি কিতাব যারা পড়ছেন রসুল দে হকলের লাগান দেখছেন না উল্টাইয়া আরব লাগান দেখা লাগছে এলাকে আল্লাহ কোরআন শরীফ কাফির বলতে আল্লাহ রসুলের লগে দুর্ব্যবহার করলাম কাফির বলতে আল্লাহ রসুলের সত্তা বুঝাও তারা বুঝলো না আল্লাহ ফরমান আমার হাবিব ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন ও আমার হাবিব আপনি দেখবা কাফির বলতে আপনার ভাই দিছাল কিন্তু আপনারে তারা দেখে না আবু জেহেল আল্লাহ রসুলকে দেখছেন না আবুল আহাবে দেখছে না তো দেখলো না দিতে খাল্লুকে ও তো মাইক দূর করলো আর আল্লাহ আপনি বাইকুন দিয়ে তারা দেখেন না আল্লাহ আপনি তাই দেখা না বলে তারা দেখতে সময় যে সবজি যে লাগান দেখতো নবীরে যে লাগান দেখা লাগে ও আমার রবি বিতার যে জাহির সকি মুখানা হইছে না فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ ظاهري سو كي تر خانا ہوئی سنا دلور بھی ترے دے ایمانیر سو کو گوئی تر خانا ہوئی ہوئی تر اللہ کے افنار دیکھ کیوں ترا دیکھر نا زوگی ترا شدی کر افنار دیکھتو تا این ایمان نا انہ ترا پلو نا نے شتران حضور پاک صلی اللہ علیہ وسلم آگمون আল্লাহ রাসূলের আগমনের যে ব্যাপারগুলো ইগা যদি উম্মতে মুহাম্মদ দে জানে যত আপনি আলোচনা করবা অত দেখবা যে জাতের মাঝে খালি শান এবং বালা ছাড়া আর কিছু নাই হুজুর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূল দুনিয়া তাইবার কিছুদিন আগে একটা ঘটনা যারা আমরা সবে জানি আব্রাহা আইসিল কাবা শরীফের ধ্বংস করবি তো আর আল্লাহ ফাঁকা দি তারা মারি দিল সুজা কথা নানি সব গিফট হওয়া বাস্তা ঘটনা ওটা নাই কি আব্রাহাম আসাইলাম আমার বাদে তাই বাদের এখান ধ্বংস করি নি তো আল্লাহ রসুলের দাদাই সময় আসলাম পুরেশ বংশের লিডার মক্কা শরীফের লিডার আল্লাহ তাআলা ওখানে আল্লাহ রসুলের একটা কথা বইরা আমার হবিব আলম তারা কাইফা ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল ও আমার নবী আপনি দেখছেন না নি আমি আসহাবে ফিলের লগে কিতাব ব্যবহার আমি করছি কোরআন শরীফ যত জায়গায় আলম তারা আইছে
তারার জাহিরে মানা হইলো কিন্তু আপনি উপস্থিত থাকে এটা দেখলা দানি এরকম কিছু কিছু নূরে মুহাম্মদের কিছু ঘটনা ঘটছে আল্লাহ তাআলা ইঙ্গিত কররাই কেন আব্রাহাম আশা যে সময় মিনাতায় তার মুজদালিফার এরিয়া যে সময় তার তাবুবু খাটাইলো খাটাইয়া এখানে মক্কা শরীফ এটা করবার লাগি তার প্ল্যান করেন আব্রাহাম আশারে আল্লাহ তাআলা ওই মিনা আর মুজদালিফার মাঝখানে ওই জায়গা আছে ওই জায়গা আল্লাহ তাআলা এরকম সুযোগ করছে আল্লাহ রাসূলের দাদা মক্কা শরীফের কুরাইশ বংশের সর্দার থান সর্দারিতে আসতা মক্কা শরীফ চলে কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দানাতো জমজম কুফের মালিক তাই হাজির হতে ব্যবস্থাপনা সব কিছুই কেন তার থান দায়িত্বে কাবা শরীফের বিরিয়া যত খাম সব কিছুর সর্দারি হযরত আবু তালিব আল্লাহ রসুলের দাদা এখানে কোন মায়ের পরিচয় না কুরাইশ বংশের মানুষরে লইয়া থাই সবরে হইলা তোমরা মিটিং করো হইলা যে আমরা সব পাহাড় যাইগি যদি কোন মুসলমানও থাকবে না আমরা যদি কাবা শরীফ হইতাম আর কোন মানুষও বলে কাবা শরীফ হইয়া ভাঙি নিব আমরা সব সাইমনারি বলে আমরা মরিজি মেয়ে খেতব কাবা শরীফ ভাঙতে কিন্তু বংশের মানুষ এর লোকে মায়ের করবার মতো তৌফিক আমরার নাই আমরা যাই কি গড় আরো আল্লাহ হেফাজত করবা হইলে বলে আপনি কিতাব বলে কুরাইশ বংশের মানুষ তোমরা ইয়াদ রাখো আমি সব সময় আমার পেশাবির মাঝে একটা নূরের চমক আমি দেখতাম পাই আমি যেই সময় তোমরা রে লইয়া কিতাব করতাম না করতাম এটা চিন্তা করলাম ওই সময় আমি যেই সময় ডিসিশন নিলাম যে এরা লইয়া আমি আগলা যাইগি ও সময় আমি দেখছি আমার পেশানি থাকি নূর বারুয়া কাবা শরীফের একটা চক্কর দিছে এর মাঝে আমি শিওর হয়ে গেছি কি কাবা শরীফের ক্ষতি আব্রাহার দ্বারা কোনদিন হইতো নাই আমরা আমদার জান বাঁচাই নাই কাবা শরীফে আল্লাহ হেফাজত করবা এমনি তো তাই দোয়া করছেন বলে আল্লাহ তোমার উপর তুমি হেফাজত করে এই দোয়া কবুল হয়েছে না হয়েছে না এগুলো তো আরো কথা কিন্তু ইয়ে নূরে চক্কর মারার বাদে তাই ফরমান আমার কি হয়ে গেছে কি ই গড়ের ক্ষতি কোনদিন আব্রাহায় করতে পারতো নাই ও তারা তারার গেলা কি যার যে পাহাড় উপরে তোমরা জান বাঁচাই না হিগ্যের এই সময় ঘুমলো বলে এরা করে কি ডিসিশনটা লাগে না লো ক্লাসের একটা ডিসিশন বলে আমার আর তাই কোরআন শরীফটা আরো জনে নিয়ে জ্বালাইলি বা আমি কোরআন শরীফ বলে ফালাই হ্যাঁ জ্বালানবি অথচ আস্থা দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ বংশের একজন সর্দার মানুষ ইজ্ঞে ফাটাইলো তার একজন বলে মানুষটারই কে দেখে আমি চাই এই খিলাহান মানুষ কত বড় সর্দার মানুষ হিগুয়াইলো আওয়ার মাঝে আল্লাহ রসুলের দাদার সামনে যেই সময় আইছে আওয়ার মাঝে লগে লগে মানুষটা উদ্গান হয়ে পড়ে গেছে কি বাদে যেই সময় হুশ ফিরত আইলো যেখানে হইলো বলে তোমার কিতা হয়েছিল বলে আমি আল্লাহ রসুলে আমি আব্দুল মুত্তালিবের সামনে যে সময় গেলাম যাওয়ার বাদে এমন একটা চমক আমি দেখছি লগে লগে আমি আমার হুশ হারাই নিয়েছি ইগে চমক দেখে আল্লাহ কেল্লা কি দেখাইলাম এগিয়া খবরহীন কইব না গেলে এগুলো বোধটা আছে এখানে কোন কোন সময় আছে খেলে মারিলাও আতা কি তার চমক দেখাই বিদায় করে দেওয়া লাভ বেশি বনি ইসরায়েল কে লাগানি বাইতুল মাকদিস দখল করতে হবে হ্যাঁ মুসা আলাইহিস সালাম আল্লাহ বিলায় তারে কও
আমালি কিতা খুব বড় বড় মানুষ সকল আছে বলে কবিতা শক্তির উপরে না আমি কুদরত দি তারারে বলি যে লাগান মিশরটা কি বার বইরি আনছি গান পার বইরি গান ভুকাইয়া ও কুদরত দি বাইতুল মাকদিস তারারে দিলাই তারা কও গে যুদ্ধ করত হিতা যাইতনি না যাইতন বনি সাইল তা আর জাত আছে যাইতনি না যাইতন তারা চিন্তা করিয়া ও তারা কিছু লিডার বলতে পাঠাইল বলে তোমরা আগে দেখে আইবা দেশের অবস্থা কি ঠিকানা তারা গেছে না কি কিতাব লাসুন যে এক বেটায় তারা ছয়জন দড়িয়া নিছে কি বাসার সামনে যারা কিতা আমানি কোবলা তো বড় বড় মানুষ তা শক্তিশালী মানুষ হিনয় নিয়া বলে বাসা কোথায় যে কোনো মাত্রা তারা বলে আইছে আমরা দেশ দখল করে নিত ওতাই ছয়গুরে বারগুরে আমি এগুলো দড়িয়া গেলিছি ওতাই আমরা দেশ দখল করতো ওর বাসার সামনে বিচার হইল তো বিদেশি যদি গোয়েন্দা পাইতে নিয়ম হইল আপনার মারিলে এটা সব সময় সময় নিয়ম তো বাসার কে বলে এখানে পাইল না তোমরা এখানে বলে এখানে তোমরা সারি দিও সারি দিল ওই বগিতা মারো যদি তো এটা আনা বুঝে যাও ওই আমার লগে মারি বল বাড়ি ওর চেষ্টা মারি মারি দেব দুর্বলের লগেও মার সবলের লগেও মার ও তাহলে সারি দিও সারি দিলে এটাই আজের সময় আমরা হালত হই পাতে এটাই মনে বাদ পায় হাসো এরা ইয়া মাঝে বুঝলাম যে আল্লাহর দুইজন মাত্র রয়েছিলাম জায়গার ঠিক বলে বলতে তো আল্লাহর শক্তিতে আমরা চললাম যে সামনে গিয়া কইবার আল্লাহ সাহায্য করবার বলে তা করাম না হয়ে মাত্র দুইজন ঠিক থাকছিলাম বাকি সবে মনে মানে কই দিছিলাম বুঝলে বাইরে যাই খাই যে এগিয়ে দু বারো ঘুরে সামনে বইতাম তারা যাইবার দরকার নাই ও তো মুসা আলাইহিসসালামের তারা বলল মুসা ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা খাইন বলে তুমি আর তোমার আল্লাহ ইয়া মাই পুরা আমরা নবী থাকলাম এখান সময় চমক দেখা নিতলাম ই বেটাই যে সময় আল্লাহ রসুলের দাদার কথা গিয়ে আব্রাহারে কইল আব্রাহারে কোয়ার বাদে আব্রাহার দিলর ভিতরে সব জন্মিল বলে মানুষটা ইলাহান কিলাহান হয় তার সামনে গিয়ে গিয়ে চমক দেখা অজ্ঞান হয়ে যায় বোঝা যায় পাওয়ারফুল মানুষ আর খাম খাস দেখা যায় একবারে লোক লাভ বলে ও এটা বাকি কাবা যদি ফালা যায় গেল কইয়া বইতে না মিলে না তো সব দিওটাই মিলেন না হে হইল আব্দুল মুত্তালিব রে আমার কাছে লইয়াও খবর পাঠাইল আব্দুল মুত্তালিব তুমি যদি পিছু মারতা চাও তোমার দেশ লইয়াও তো বা কাবা শরীফ লইয়া আমার লগে আলোচনা লাগে তুমি আইতে পারো আল্লাহ রসুলের দাদা যে সময় আব্রাহাম গেছে গিয়া পৌঁছিলাম ফৌসার বাদে আব্রাহাম বাচ্চা সবচেয়ে বড় হাতি বাহিনী আসাবে ফিল তার আমদা আত্মি লইয়া তারা আইসলাম আমরা জানি আত্মি খুত্তা গুড়া এদের ট্রেনিং দেওয়া যায় ট্রেনিং দেওয়ার পেছনে সালাম ব্যবহার করা যায় এরা মানুষ জাতির ট্রেনিং লয় সালাম আলাইকুম জীবনের ট্রেনিং সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্রাহার বাদশার যত আত্মীয় ছিল আত্মীয় তারা ট্রেনিং দিয়া বানাইছল বাদশার সামনে গেলে তাই সজিদা করত যত আত্মীয় আছে সব ট্রেনিং দিয়া বানানি দিছে বাদশার সামনে গেলে তাই সজিদা করত বাদশার সব চাইতে বেশি পয়সা দি খুব দবদবে সাদা একটা আত্মীয় তার কিল্লা শক্তিশালী আত্মীয় বড় আত্মীয় দেখতেও সুন্দর আত্মীয় তাই ফাইলা ট্রেনিং দিতে 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 জীবনে কোনদিন কে বাসারে সজদা করছে এটা নাম তার আছে মাহমুদ ইয়াকির নাম ট্রেনিং দিতে দিতে কোনদিন বাচ্চারে তারা সজদা করাইতে পারছেন না আল্লাহর রাসূলের দাদা যে সময় কেন গিয়া উপস্থিত হইল উপস্থিত হওয়ার লগে লগে হোক আত্মীয় আল্লাহর রাসূলের দাদারে সজদা করলো সুবহানাল্লাহ দাদারে সজিদা করার বাদে আত্মীর জবান খুললো মানশাল্লাহ আনাতে হইল আসসালামু আলা নূরিল্লাযী ফী যহরিকা ইয়া আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব তোমার ঔরসের মাঝে যে নূর আছে ও নূরের উপরে আমার সালাম
ইসমস্ত জিনিস আসহাবে ফিলের লগে যে কয়েকটা জিনিস আল্লাহ তাআলা তার হবিব রে করা আমার হবিব আলম তারা কাইফা ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল আপনি তো নিজে দেখলেন আমি আপনার নূরের বদৌলতে এটা কিতা ঘটনা অকল ঘটল আপনি তো ইনা আসলাম কিতা ফরজুন আলম তাআলা হ্যাঁ আলম তাআলা হইয়া আলম তাআলা হইয়া যদি গুরুত্ব তুলে হয় তাইলে ইলিম ইকেন কিতা ফসলান হিসেবে তাহকিক করছেন যে কেন ইলমের মানে হইলো ইলমে একই আপনার ইটা নূরের চমকে ইটা যেটা ঘটনা করছে সব ঘটনা আপনার সামনে বিস্তারিত ভাবে আরো ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে যেটা আরো সমস্ত মক্কার মানছে ইতা মাতামাতি ও রাসা বেফিলের ঘটনা ও আমার হবিব আপনার নূরের বদৌলতে যেটা আমি ঘটাইছি আপনি বিশ্বাস করতে সময় নমাজ জেলাহান বিশ্বাস করুন সমান বিশ্বাস আপনি ও ঘটনারে আপনি করতা ইলমে ইয়াকিনে ফরজ সাবিত হয় আমি পাকা সুন্দর করে তাহকিক করে ইলমে ইয়াকিনে যে ঘটনার মাঝে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারামত আমি বাসাইয়া চলছি সবসময় নূর আর ইকে সজিদা করলো জীবনে কোনদিন বাসারে সজিদা করছে না আপনার কোন কথা আছে আমার কাছে পয়লা কথা কইতে না আল্লাহ হস্তে কাবা শরীফ খান আক্রমণ করেন না ওটা পয়লা কথা কইতে না বা আমার দেশের মানুষের লিডার যখন লিডারের সবচেয়ে নিজের চিন্তাটা কি অন্যান্য জিনিসের চিন্তা আপনার বেশি থাকতো আপনার ঘরের দরজা থাকে আপনার রাষ্ট্রের সীমান্তের চিন্তা আপনার বেশি থাকতো যদি সত্যিকারের আপনি নেতা অন্যত বা লিডার হইন থাক বুঝলা কইলা আপনার কথায় আমার 100টা উঠা গেছে ওটা আমার দিলাম আমি তো মনে করছিলাম তুমি হতামাত পাই কাবা শরীফের ব্যাপার হতামাত বললেন না আমি কাবার মালিক না আমি হইলাম কাবা শরীফের খাদিম খাদিম এবং মালিকের মাঝে আসমান আর জমিন পার্থক্য আছে আমি 100টা উটের মালিকের লাগি উন্টের মালিকানা আমি আমার দাবি করলাম আমার মালিকানা আমার উট দিলাও আমি খাদিমের দ্বারা আমার কি শক্তির সামনে মোকাবেলা করা সম্ভব নাই এল্লাই ঘরের একজন মালিক আছেন মালিকরে আমি ঘর সমঝাইয়া দিয়েছি ঘরের মালিকরে আমি সমঝাইয়া দিয়েছি বলে আমি খাদিম মালিক তুমি সারে এই ঘরে হেফাজত কর রাখিও নাই ওই গিয়ে হইল বলে দূর ওই তাকে অত উচ্চ স্তরের মানুষ তার উট কিন দিলাম উট আল্লাহ রসুলের দাদারে দিয়া তাই তার উট লিয়ে গেছে এক সাইডে গেছে নাকি আর এবার আত্মি উত্তি লিয়ে আছে সময় রেডি হইল রেডি হওয়ার লগে লগে একবারে আল্লাহ তাআলা থাইরা না বাবিল এই ঘটনা কইবার দরকার নাই আসমান থেকে একবারে পাত্তর উত্তর ফাটাইয়া কইছেন যে এমন ছোট ছোট পাত্তর তাই ডাইল থেকে একটু বড় সাদা থাকে ছোট ওলাহান মাঝারি পাত্তর ফাঁকে ট্রেন থাকে বললে আর কিতা ওই বুকু কাঁচা হবো উপর থেকে যদি অত বড় পাত্তর একটা বলে যায় আপনার মাথাতে কিতা ওই চূড়া ফাটলে বাড়তো তো কইজন যে যতটা পাত্তর পড়ছে সব মানুষের থাল্লা হয়ে যে হামাই একবারে থলে দিয়ে গিয়া বার হয়েছে অবলতা জানাইয়া লইয়া আসতে হ্যাঁ আল্লাহ পক্ষ থাকি বছর আল্লাহ তার হবিব রে ফরমাইলো আমার হবিব
ইতা জিনিস আমি আপনার মুরের বরকতে গটাইছি ই যে আলোচনা ইতা হইল কি যে মিলাদুন নবীর আলোচনা ইতা আলোচনা খালি আমরা বেদাতি অথবা নতুন সৃষ্টি কিছু নাই আজকাল কোনো মাহফিল সাজাইয়া যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ লেখছেন হোক কিতাবও যেটা লেখা আছে ওখানে যদি খুব বয়ান করুন যে নয়া মাহফিল এলাই বেদা তৈরি হবে মিলাদুন নবীর যেটা মাহফিল হয় ওটা বয়ান করাওর সাহাবে কেরামে যেটা আলোচনা করতা দেখুন সাহাবে কেরামে যেটা আলোচনা করতা ও আলোচনাটা বাদের আইনায় সিওরে তারা আল্লাহ রসুলের জীবনীর যত কিতাব যেটা লেখা গেছে ওই ওটা যে মাহফিল বয়ান করা ওই মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল ই মাহফিল সম্পর্কে যদি বেদাত ফতোয়া দেওয়ার মনোমানসিকতা থাকে তাইলে বেদাত করছেন ইমাম কস্তলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ই বয়ানের মাহফিল যদি বেদাত হইয়া থাকে আল্লামা ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার বেদাত করছেন ই মাহফিল যদি বেদাত হইয়া থাকে তাইলে সাহাবায়ে কেরাম এখানে তারা বেদাত করিয়া গেলামি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলতে তারা যে কোনো জায়গা বইলে তার মূল আলোচনা দুই জিনিস আছিল একটা হইল কি কুরআন শরীফ আর আরেকটা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ও ও দুই আলোচনা সাহাবায়ে কেরামের আস্থা জীবনের সব কিছু আলোচনা তারা এখানে দেখা হইলে তারা হতে ইজলিস নুমিন বিনা সাত বলে বউ আমরা চুরা সময় আমরা আমরা ইমানও খাটাই বলে ইমান কিতা বলে আল্লাহ রসুলের আলোচনা করার নাম মুমিনের ইমান আল্লাহ রসুলের আলোচনা এমন চুরা সময় হোক তার বেশি সময় হোক সাহাবে কেরামের জীবনের রেগুলার যে আমল আছিল ও আমলের বর্তমান রূপ হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে জানা আমরা লাগি ফরজ যেহেতু নবী চিনতে ভুল হলে ইবাদত বাতিল ইমাম বাতিল সব কিছু বাতিল আর আল্লাহ রসুলের ইতা যে আলোচনা করা আলোচনা যদি আপনি করেন তাইলে দেখবা যে সাইড আলোচনা করেন সাইডেও দেখা যায় আল্লাহ রসুলের শান আর মান আলাদা আর আল্লাহ রসুলের শান মান মুমিনে যত জানব আজমতে রসুল তার দিলের ভিতরে অত বেশি আইব মহব্বতে রসুল অত বেশি তার দিলের ভিতরে আইব আর রসুলের মহব্বত যত বেশি হইব তত তার ইমান কামিল হইব সুতরাং মিলাদুন নবীর মাহফিল হইল কি ই কামিল মুমিন হলতের মাহফিল হোক আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ মিলাদুন নবী হইল কি কামিল মুমিন হলতের মাহফিল মিলাদের যত মাহফিল হোক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল সব মিলাদ হইতা হয় আজকে একটা একটু বড় আর কি সব মিলাদ হইতা হয় তোলুদ আপনারা পড়ুন না তোলুদ যে করুন তোলুদ যে জন্মের অবস্থান বর্ণনা করার নাম তোলুদ তখন আপনি বুঝলেও ফরজের দাবিদার না বুঝলেও ফরজের দাবিদার আমরা বুঝি না এটা আমরার দুর্বলতা কিন্তু বয়ান করা হয় যেটা যে যে রসুল সম্পর্কে জাতে রসুল সম্পর্কে জাইনারা আফরস্থান ও মোটামুটি যে বর্ণনা ওটার নাম হইল কি ঈদে মিলাদুন নবীর মাহফিল আরো বিস্তারিত বর্ণনা করিয়া যে আল্লাহ রসুলের নসব নামাজ এটা বয়ান করা হয় আল্লাহ রসুলের নসব জানা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মাঝে আল্লাহ রসুলের পূর্বপুরুষ ২০ সিরি পর্যন্ত তার আলোচনা করছেন আল্লাহ রসুলের পূর্বপুরুষ ২০ সিরি পর্যন্ত আলোচনা করছেন সুতরাং মিলাদুন নবীর মাহফিল যেটা আলোচনা এবং তাওলুদ যেটা করা হয় সাহ বুখারী শরীফে যেটা ওটু করা হয় বুখারী শরীফে যেটা ও খানটাও করা হয় তাওলুদ শরীফের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে জানা এবং বয়ান যেটা করা হয় আল্লাহ রসুলের নিজে মসজিদে নববীতে জাতের বয়ান তাই দান করছেন
যে বুখারী শরীফের হাদিস উঠে সপ্তাহ খোয়া সময় নাই বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূলে মিম্বর উঠে আমি মুখের করে অমুক আমি মুখের করে অমুক আমি রসুল হিসাবে পরিচয় দেরা এবং নফসে মুহাম্মদের পরিচয় দেরা আল্লাহর রাসূল হুনাইনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম যে কোনো কারণে তারা একটু চিত্রি গেল আল্লাহ রাসূল গাদা থাকি লামি গেলাম আমার বাদে আল্লাহ রাসূলের দুই ভাবে তার পরিচয় দেন আল্লাহ রাসূলের ফরমান আনা নাবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি যে নবীটা কোনোদিন মিশা নাই এবং আমি হইলাম যে আব্দুল মুত্তালিবের ছেলে তার নাতি আমি আব্দুল মুত্তালিবের বংশধর আল্লাহ রাসূলে নিজে এটা বুখারী শরীফের কিতাব মাগাজিন আল্লাহ রাসূলে পরিচয় দিতে সময় জাতেরও পরিচয় দিছেন তার সিফতেরও পরিচয় দিছেন এলাকে দুনিয়ার কোন মুমিনে যদি জানতে হয় আল্লাহ তাআলার জাত এবং সিফাত জান্নাত রাখা জেলাগান জরুরি জাতে মুহাম্মদ এবং সিফতে মুহাম্মদ জান্নাত রাখো উম্মতের লাগি জরুরি এলাকে ইটা বড় মিলি ঈদের মিলাদ নবীর মাহফিল আর গড় গড় ফরেন না মিলাদ ইটা মিলাদ যখন তো যে তলুদ ফরা হয় আলাদা কিচ্ছু নাই বুখারী শরীফও যেটা আছে আর সিরতের কিতাবও যেটা আছে ওটা জমাইয়া যেটা ফরা হইলগে ওটা হইলগে সিরত মিলাদুন নবীর মাহফিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উম্মত বলতে তাজিম করতে করতে যে সময় আজমতের এমন একটাই নাই হয় রসুল রে সালাম জানাইতে শোনো উম্মত বলতে উবাইয়া ইয়া নবী দুরুদের দলিল এখলাখান কায়দা এখলাখান সালামের কায়দা এবং দলিল আর এখলাখান দুরুদ শরীফ আল্লাহ রাসূলের উপরে দুরুদ শরীফ যে সময় ফরা হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোন উম্মতে আমার উপরে দুরুদ শরীফ পড়লে ফেরেশতা হতে লগে লগে আমার কাছে আইনা পৌঁছাইয়া দেন আমার কোন উম্মতে যদি আমার আমার কাছে সালাম পৌঁছায় সালাম কোনদিন ফেরেশতায় না পৌঁছায় এটা কোন হাদিস আমরা তো কইয়া পাইছি না সালাম ফেরেশতায় না পৌঁছায় এটা কোন হাদিস নাই দুরুদ না পৌঁছায় সালাম আল্লাহ রাসূলে ফরমায় কোন উম্মতে যদি আমার উপরে সালাম দেন কোন উম্মতে যদি আমার কাছে সালাম পৌঁছেন তাইলে আমি নিজে খানে হুনি এবং আমি আমার উম্মতের সালামের জবাব দেই আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জশনে ঈদ মিলাদুন নবী সালামের উত্তর দেওয়া আর সালামের কায়দাও আল্লাহ রাসূলে বাতায়া দিছেন সালাম জানে দাও এই উত্তর দিতে সালামের কায়দাও হইলো কি সালাম দিতে এবং সালামের মাঝে উত্তর সালাম সালামের উত্তর আদান প্রদান হইতো আর আমরা সালাম দিব আর আল্লাহ রাসূল সালামের উত্তর দিতে নাই সাহাবায়ে কেরামে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ বেচছেন আল্লাহ রাসূলের কাছে দুরূদ শরীফ গিয়া পৌঁছিছে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময় দুনিয়ায় থেকে যাইবা কি আপনার উপরে দুরূদ শরীফ বেজলে কিতা হইব আল্লাহ রাসূলের ফরমান দুরূদ শরীফ আমার কাছে যাইব কেন নবী খলতের জিসিম কিয়ামত পর্যন্ত তরতা যা থাকে ইন্নাল্লাহ রামাল আরদি আর তাকুল আসাদ আলাম দিয়া আপনার সময় কমে যান আল্লাহ রাসূলের ফরমান দুনিয়া থাকতে দুরূদ জেলাহান বেজরায় যাওয়ার বাদে তোমরা দুরূদ বেজবা আমি লগে লগে খবর থাকি দুরূদ গ্রহণ করমু এর বাদে কইয়া গেছেন নি বলে বাদের উম্মতে আর দুরূদ নাই নি আমরা আল্লাহ রাসূলের সালাম লইছই সাহাবায়ে কেরামের সালামের উত্তর দিছই দুনিয়াত একটা হাদিস হবে চুকাইয়া কইতে পারতা নাই আল্লাহ রাসূলে কইছেন যে তোমরা আমারে সালাম দেরাই আমি সালামের জবাব দেরাম এর বাদে যারা সালাম দিব ওই সালাম আইতো নাই তার জবাব দিতাম নাই না কোনো হাদিস নাই আল্লাহ রাসূল কইছেন যে আমার পাদের উম্মতে সালাম নাই খালি দুরূদ বেস্ত
আর আল্লাহ তো খালি কইছেন না আলাইহিস সালাম দুরুদ ভেজো আল্লাহ দুরুদ আর সালাম দিওটা সব উম্মতে মুহাম্মদের উপরে ওয়াদা করেছেন দুরুদ আর সালাম দিওটা করিও তোমরা সালামের কায়দা হইলো যে আল্লাহ রাসূলের সালাম শুনুন এবং সালামের জবাব দেন আমরা একবার হুজুরদের তো হুজুর হতে যাই হুজুর তো তারা তো শিবেন গেলে মদিনা শরীফ আমরা হাজী সাহেব কোন ওখানে তার বুঝুন না লাগি বুঝুন না তারা কিতাব দরসের মাহফিল করে হাদিস হুদিস পড়ার মসজিদে নববীতে যখন আমি দল হইয়া বড় বড় আলিম হতে তারা দর্শ দেন একবার কিতাব সাহেব যে লেবাল আমরা খুশি হইব সকল ইমাম যাই হিসাবে দর্শে দেরা আমরা তার বুঝিয়ান না বুঝিম না বলুন লোকে যা বইছি তখন বললে তারার দাল বইলে একটা বরকত না ও সময় এমনই একজন মানছে তাহলে বাদে সোয়াল জবাব হয় এমনই একজন মানছে তাহলে সোয়াল করছে যে আমরা যে আল্লাহ রসুল্লাহ সালাম দেরাম আমরা রোজা শরীফ জিয়ারত আইছি তা আল্লাহ রসুল সালাম হুনুননি হুননা উত্তর আমরা রে দেইনি বিচারায় কিতা বলছে আমি এমন থেকে আইছি ওলা কইয়া ও কিতাটা কর প্রশ্নটা তাহলে করছে আম উত্তর আমরা হুননা দেখছি কিতা তাই ফরমাইন নিশ্চয় তোমরা যারা এখানে জিয়ারত আইছো আল্লাহ রসুল্লাহ তোমরা সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দেরায় আল্লাহ রাসূলে সালাম হুনয় এবং সালামের জবাব দেরা উত্তরটা দিয়ে তাই আরো কইরা আপনারা যারা জিয়ারত আইছেন কষ্ট করে দূরই থেকে এখানে আল্লাহ রাসূলের দরবার হাজির হইছেন লাগি আপনারা আলাদা ফজিলত পাইবা রোজা শরীফ জিয়ারতের যে আলাদা ফজিলত আপনারা পাইবা কিন্তু সালাম যদি একজন উম্মতে আপনারা ইনু উবায়া সালাম দিলে আল্লাহ রাসূলে হুন্না জেলাখান জবাব দেন দুনিয়ার যে কোনো জায়গা উবায়া উম্মতে সালাম দিলে আল্লাহ রাসূলে হুনয় এবং তার জবাব দেন কেনে তাই হদিস পর মামিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া যে মুসলমান কোনো মুসলমানে যদি আমারে সালাম দেয় ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি ফারুদ্দু ইলাইহিস সালাম তাই ফরমান ইকেন আলি হাদিস আল্লাহ রাসূলের প্রতি স্থান অথবা কালের কয়েদ করছেন না যে কায়দা আল্লাহ রাসূলের স্থান অথবা কালের কোনো কয়েদ করছেন না বলে ও জায়গা কুবাইলে অথবা ও জমানা কুবাইলে ইকেন আল্লাহ রাসূলে কইছেন না এর লাগি এটা যেহেতু মতলব ও কারণে দুনিয়ার যে কোনো জমানা যে কোনো জায়গা কুবাইয়া আল্লাহ রাসূলের উম্মতে যে সময় সালাম দেয় আল্লাহ রাসূলের সালাম হুনন এবং লগে লগে সালামের জবাব দেন এটা আমরা আহলে সুন্নাহ জল জামাতের আকীদা এটা জিন্দা নবীর এর আকীদা এটা আল্লাহ রাসূল কইছেন দুরুদ ফিরিস্তায় নিয়া দেন এবং সালাম নিজে বলুন আর তার উত্তর ও কারণে মিলাদ বইয়া সালাম দিলে উবায়া সালাম দিলে যে সালাম দিলে হয় কিন্তু তোদের বাদে উবায়া সালাম দেন খেনে বলে ইকানোর মাঝে মহব্বত এবং তাজিমের একটা সম্পর্ক আছে তো যে ইয়া রাসূলুল্লাহ দুরুইটাকে ডাকা যায় বলি আল্লাহ রাসূল নাই এগুলো লাগবে শুনলেন বলে হো মদিনা শরীফ আল্লাহ রাসূল খাল মদিনা শরীফ তো না আরব জগত রসুল আরব জগত তুমি আরব জগত আর রসুল রোজা কত দূর হই দূর থাকে কেন কি তার আমার আরবে কায়দা আছে খেলে ডাকতে হইলে যে তার শব্দ দিয়ে হরফ দিয়ে দেখা হয় তার হরফে নেতা হরফে নেতা পাঁচটা পাঁচটার মাঝে দুইটা ওইভাবে পরিবেল লাগে আর দুইটা পরিদের লাগে আর ইয়া যেটা জিয়া রাসূলুল্লাহ ইয়া নবী আমরা কই এটা বুঝুন যে তার হইল ইয়া হইয়া দেখা যায় দূরে হইল ইয়া হইয়া দেখা যায় এর মধ্যে আর একটু আগ্রহ আমরা বালাগতরের কায়দা লেখছই বালাগতের একটা কায়দা লেখছই যে কেউ যদি হরফে নেদারে দুই বাপ করছেন কইরা বুঝেন একটাই লগে হাজিরের হরফে নেদা আর আরো কই লগে গাইবের যে দারজের আসলে এরারে ঢাকা এক সিস্টেম আর যেটা দূরই তাই দেখা যাবে না এরারে ঢাকা আরো সিস্টেম দিওটা লিখে আরো কায়দা লেখছেন যে কোনো কোনো সময় হাজ গাইবের যে মানুষ কা বা গাইব যে জাত সইন এনেও তুমি হাজিরের হরফে নেদা দি দেখা যায় যাচ্ছে যে সময় মুতাকাল্লিমের কলব যে সময় মুখাতব যে নেই যে সিদ্ধতে ইস্তেজাত
তাহলে এত বেশি মহব্বত করে এত বেশি বালা পড়ে তাহলে এত বেশি মনোর মনোইতে হইতে 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 দেখা যায় যে তার গায়েব না নি বোঝা যায় তার তার সামনে হাজির আছেন আল্লাহ এটাই হলো আমরা বালাগতের কায়দা মুতাকাল্লিমের কলব গায়েব মুখাতাবের শিদ্দতে ইস্তেহজার থাকার কারণে বেশি মহব্বত করে বোঝা যায় সামনে বটে কেউ বেশি মায়া করেন না নি মায়া করতে করতে দেশ ও কিবা পালাই আইছে মনে আগে তো চৌকে চৌকে লাগে তার দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করে যদি কোন মানুষে আল্লাহ রাসূল মদিনা শরীফ তাহুকা তো আলমে বর্জহ তাহুকা শিকার হইন ও সময় বোঝা যায় হে তার নবীর মহব্বতে খানগুলা করতে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে আলোচনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া কাটাইবার আগে এই জাতের আলোচনা করিয়া আমরা কেরাম বলতে প্রয়োজন যে আমার নবী ফল তোমরা আমি যদি নবুয়াত দেই আমি যদি তোমরার কাছে কিতাব নাযিল করি আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরার কাছে আয়া পৌঁছিলে কুরবান দিতানা যে নবীর খাতিরে দুনিয়ার সমস্ত মানুষ ফুরান ওয়াজনায় নাই আল্লাহ রসুলের উম্মত বেহেস্ত না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মত কোনদিন বেহেস্ত হইতে পারত নাই নয়ন জন্যে ফুরানা তো আজ নয়া নাই তো ফুরানা জিনিস যে উম্মতে মুহাম্মদি বেহেস্ত না যাওয়া পর্যন্ত অন্যান্য আম্বিয়ে কেরাম এবং তারার উম্মতের লাগি বেহেস্তের দোয়ার খোলা হইত নাই প্রশ্ন হইল রে উম্মতে মুহাম্মদি তোমার এমন কোন যোগ্যতা আছে যে যোগ্যতা দিয়ে আগের নবীর উম্মতের আগে তুমি বেহেস্ত যাইতাই আগের আম্বিয়ে কেরাম হলতের উম্মত হল হাজার বছর পর্যন্ত তারা হায়াত পাইছেন কাফির যারা কাফির অবস্থা নূহ আলাইহিস সালামের লোকে যে সমস্ত মানুষ আছে এত লম্বা টাইম নবীর লোকে তা শুনলেন নবীর সাহাবি এরা তো নবীও হলতেন লোকে তারার জিন্দগি বছর পড়ছেন আমরা তো ঘটনা হল তো ফাই কোন আল্লাহর বান্দা পাহাড়ের গুহাত 500,000 বছর পর্যন্ত বেগুনা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করছেন পাথরের ভিতরে হামায়া পর্যন্ত বহুতে ইবাদত করছেন সাগর ও ডুব দি সাগরের তলে পর্যন্ত আল্লাহর বান্দাইতে ইবাদত করছেন 500,000 বছরের নিরবচ্ছিন্ন ইবাদত যে ইবাদতের মাঝে কোনো জাতির বিরাম নাই এই বিরামহীন ইবাদতের সামনে কিয়ামতের দিন আপনার 60-70 বছরের ইবাদত এও খায়া দুইয়া আল ব্যবসা সপ্তাহ বলিয়া ও ইবাদত লইয়া তারার আগে কোন হিসাবে আপনি ব্যস্ত যাইতা যুক্তি আছে মুনাসিবে দেইতা কিন্তু না আমরা আল্লাহ রাসূলের উম্মত খেলে বলে আমরা আল্লাহ তাআলা যে ঈমান দিছেন আমরা ঈমান হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ঈমান দিছেন দুনিয়ার সব উম্মতটাকে একটা আলাদা ঈমান কিলা ঈমান আল্লাহ দুনিয়ার যত নবী দিছেন
সব নবী বলতে তারার নবীর উপরে ঈমান আনছেন মুসা আলাইহিস সালামের উম্মতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ যে নবী যে সময় আসা তারা উম্মতে ও দোয়া তারা কলিমা পড়ছেন তারা নবীর কলিমা আছেন নবীও বলতেন কলিমা আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য নবীও বলতে তারার নবীর উপরে ঈমান আনলা তারার নবী আমরার নবীর উপরে ঈমান আনলা এর বাদে তারা বেহেশত রইবার সার্টিফিকেট পাইলা ঈমানের মূল এই এর বেহেশত রইবার মূল ঈমান নাই ঈমান না থাকার নামাজ রোজা হজ জাহাজের কোনো মানে নাই যেহেতু আমরা ঈমানের মধ্যে তারার থাকি এক গাঁট আগুয়াই আগুয়াই লওয়ার কারণে আল্লাহ তাআলা সব তাকে আমরার ফল ইবাদতের কারণে তারার আগে আমরা বেহেশত যাইমু আর ঈমানের এক গাঁট আগুয়াই নাম খিতাদি বলে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো জাতি না বেশি নামাজ দিনি বেশি ইবাদত দিনি বেশি তসবিহ তাহলিল দি এই গাঁট আগুয়াই লানি বেশি আন্দোলন করিয়ানি বেশি ইসলাম কায়েম করিয়ানি না একমাত্র জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে সবের এক গাঁট আগবা লওয়ার কারণে তারা হাজার বছরের ইবাদত থাকি আমরা 60 70 বছরের বাংলাদেশের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি এই উম্মতে কোন কারণে তারা নবীর লাগি কুরবান হইতো না একটা জিনিস ইয়াদ রাখুন যে সাহাবায়ে কেরামে তারার যে জান দিছেন বেশিরভাগ সাহাবায়ে কেরামে তারার জান দিতে সময় এমনি আমরা কই আল্লাহর দিনের লাগি কিন্তু আল্লাহর লাগি আল্লাহ আল্লাহর দিন ইগু মূল জিনিস আসিলাম মূল জিনিস আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোকা যাই বদরের যুদ্ধ কাফির হল হইল যুদ্ধ হইল একটা জীবনে কোন একটা কথা বার করুকা বলে তারা আল্লাহ আল্লাহর লগে মাইল করবার লাগে আইছিল আল্লাহরে তো তারাও মানত আল্লাহর লগে মাইল করবার লাগে আইছিল তারা আল্লাহর লগে মাইল করছে না বলে ধর্ম কিতাব বলে এটা তারা বুঝেও না বলে কিতাব বলে মেইন লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যদি মারি নিতাম পারি সপ্তাহে সব তার মনে আসিল এনে মারি নেওয়া এবং আল্লাহর রসুলের হেফাজত করতে গিয়ে দুনিয়ার যত মানুষ মারা গেছে সবরে আল্লাহ ফরমান তোমরা আমার রসুলের লাগি মরলে ডাইরেক্ট আমি আল্লাহর লাগি তোমরা মরছো উহুদের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হলতে আল্লাহ রসুলের হেফাজত করবার লাগে তারা বহুত সাহাবায়ে কেরামে তারা জান দিছে কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হেফাজত কিন্তু দরিয়া নিছেন আল্লাহ তাআলা যে আমার লাগি বন্দাইতে জান দিল তো জানতো তারা দিছিল তারা আল্লাহর হেফাজত তা হেফাজত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই যাত্রা আপনি হেফাজত করলে আপনার ঈমান হেফাজত আল্লাহর হেফাজত ইসলাম দিয়েও ও যাত্রা ভিতরে আল্লাহ তাআলা রাখি দিছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা ভাগ্যবান উম্মত হইলাম আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আমরা দামি উম্মত হইলাম আর দামি উম্মত যেহেতু নবীর কারণে হইলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইল আমার বান্দা কল আমি যে তোমরারে নিয়ামত দিছি নিয়ামতের মাঝে আপনার জানে কিতাব হই কোন নিয়ামতটা উত্তম নিয়ামত লন্ডনের ফাস্ট ফুড একটা তো নিয়ামত তা নিসাব বলে আরামে থাকো বাংলাদেশে যদি এই সিজনে ওয়াজ শুনতে আমি আসলাম ওয়াজের তিন সপ্তাহ ওয়াজের সিজনে মানে ঠান্ডার মাঝে বই ওয়াজ হুন্ডা আল্লাহ কম দেখতে কি যা ঠান্ডার ভিতরে একবার খালি হয়ে যা না আর আপনারা একবারে হিটারের ভিতরে কার্পেট বই ওয়াজ হুন্ডা তারা আরামে আসি না আমরা ফয়সা ভাইরাম ইসাল্লাহ নিয়ামত শুক্রিয়া দেয় করতা আল্লাহ যখন আরামে রাখতা আর শুক্রিয়া আদায় করতা ইতা সব কিছু নিয়ামত বাসা বাড়ি সব তো আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু সবটা যদি রাখা হয় এই নিয়ামত আফতার মুমিনের লাগি বড় নিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ও নিয়ামত আমরার লাগি বড় কোনটা বড় হবে যায় নিয়ামত আল্লাহ তাআলা ফরমায় আমি একটা নিয়ামত দিলাম খুশনসিবের পুরো বদনসিবের পুরো আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নিমাতাল্লাহি কুফরাম
وَحَلُّ قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ وَعَمَرْ نَبِي এক গুরু বলছে নিয়ামত পাইয়া এই নিয়ামতের অস্বীকার করলো, নিয়ামতের কুফরি করেন, নিয়ামতটারে গ্রহণ করেন না। আর নিয়ামত কিতাব বুখারী শরীফ এই আয়াতের তাফসীর রাসুল, এই নিয়ামতের নাম হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, মুমিনের লাগি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদি আল্লাহর রাসূল হয়, তাইলে নিয়ামতের নিয়ামত পাইলা আপনি কিতাব হতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে আমার বান্দাই তোমরা যদি নিয়ামত পাও, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামত পাইছো নিয়ামতটার আলোচনা তোমরা করিও, যে নিয়ামত পাইছো নিয়ামতের আলোচনা তোমরা করিও। আল্লাহ আমার একটা ভাষা দিছেন যে বাবা না ইসলাম আর কোনদিন আসে না, আল্লাহ আল্লাহ শুকুর ও আল্লাহর পায়ে ইবাদত হই গুলো থাকে ইয়াদ রাখুন। কেন আপনি যদি ওখান তামা থই বলে একটা বাসা উসা বানাইছি, বাসা বানানোর বাদে বাকা শুয়ে আরামে তাকরাম গেলে সিলেট তাকা যায় এয়ারপোর্ট লাগবে 10 মিনিটে যাই কি বাসা গিয়া ফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে শুক্রিয়া তার মাতুন। যদি তাইলে বাসা বানানি থাকি লইয়া মাত যতক্ষণ সব তো আল্লাহ তাআলা শুক্রিয়া দেয় হয়ে যায়, এটা একটা নিয়ামতের আলোচনা করে একটা শুক্রিয়া ইবাদত। আল্লাহ রসুল যদি আমরা লাগে নিয়ামত হইয়া থাকো, এই রসুলের আলোচনা যত কিছু করা হয় আল্লাহর দেওয়া হুকুমেও আলোচনা করা হয়। আল্লাহর দেওয়া হুকুম যে তুমি মাতর নিয়ামতের আলোচনা করো, আল্লাহ ফরমায় ফাসবুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা জীবন যদি কামিয়াব হইতো তোমরা জীবনের সফলতার লাগি তোমরা এই নিয়ামতের আলোচনা তোমরা করিও। তাহলে আল্লাহ ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা নিয়ামত রহমত পাইয়া খুশি হইও, যে ঈদে মিলাদুন্নবী খুশি হইও। তো খুশি কি তা বলে খুশি হইয়া খালি নাস্তানি, আমরা ইসলামী শরীয়ত খুশিটাও একটা ইবাদত তো কালাম, আমরা ইসলামী শরীয়ত খুশি জাহির করে একটা ইবাদত, তার তরিকা দেখতে হইব ইত্তেবা সুন্নতের মাঝে। আল্লাহ রাসূলের ফরমান একজন মুসলমান আর মুসলমান লোকে দেখাইল, দেখাওয়ার বাদে তারে মুসকি আসি দিয়া তার লগে মাত্র ইটো আল্লাহ সৎকার সব দিলাই, ইবাদত খুশি জাহির করা না যাই পদ্ধতিতে নাই। ঈদের দিন যদি আপনি দুই রাকাত ওয়াজিব আদায় করেন, আস্থা দিন ঈদের দিন, ঈদের দিন কিন্তু আদা ঈদ আদা ঈদ নাই, আস্থা দিন ওই দিন ঈদের দিন, আস্থা দিন ঈদের লাগে আস্থা দিন রোজা রাখা আরাম, ঈদের দিন রোজা আস্থা দিন রাখা লাগে, আস্থা দিন ঈদ এর লাগে আস্থা দিন ঈদ দিন রোজা রাখা আরাম, রোজা রাখতে না ঈদের দিন, ঈদের দিনের যদি ঈদ হয় তাইলে হাদিস শরীফ হইয়া দেখো কা দুই রাকাত নামাজের নাম খালি ঈদ নাই, দুই রাকাত নামাজ হইল কি ফয়ল আল্লাহ তাআলার এতাত আল্লাহ রাসূলে ফরমায় মানুষ যে সময় ঈদগাহ থাকি বার হইয়া এক মুমিন আর এক মুমিনের লগে খোলা খুলি করে আত্মীয় স্বজনে একজনে আরজনে বাড়ি কিনা যেটা খাবাই, যদি না যায় কিচ্ছু না হয় তারার যত জাতের আনন্দ এই দিন করুন সব কিছু আল্লাহ তাআলা ইবাদত দরিয়া নেই, দিনের সব আনন্দ ফুর্তি হামদেশ খাওয়া যতটা আছে সব আল্লাহ তাআলার ইবাদত। ঈদের মিলাদুন নবীর ইবাদত ইগই লগি ঈদের যদি আল্লাহ রাসূলের আলোচনা করা হয় তাইলে এগুলো অত ইম্পর্টেন্ট ইবাদত যে ইবাদতটা আল্লাহ তাআলা তোরা জবুর ইনজিলের মাঝে তা আলোচনা করিয়া দিছেন। তোরা জবুর ইনজিল যদি আল্লাহ এই জাতের কথা আলোচনা করেন তাইলে এই জাতের আলোচনা হইল কি ইম্পর্টেন্ট ইবাদত যেটা ওহির আলোচনার সমান। আল্লাহ রাসূলের এর মাঝে যদি সালাত আর সালাম দুরুদ বেজা হয় শিশিন্নি যদি খাওয়া হয় সিন্দি খাইয়া মুসলমান হলতে যত জাতের আনন্দ ফুর্তি করবা সব কিছু আল্লাহ তাআলা খালি ইবাদতরে দরিয়া নেন। মুমিনের জীবন আল্লাহ রাসূলে বলেছেন মুমিনের আশ্চর্য জীবন তার সত্য আল্লাহর ইবাদত, মুমিনের এমন কোন খাম নাই যেটা শরীয়তের ভিতরে আর তার এটা ইবাদত এমন কি পেশাব পায়খানা থেকে লইয়া কত ইবাদত আল্লাহ রাসূলে তাই কেয়া দেন শুনলেন আমরা পেশাব পায়খানা কিলা করতা এটাও সব কিছু আমরা ইবাদত খেলে বলে যে সময় ইত্তেবায়ে সুন্নতের ভিতরে থাকে। আমরা যে ঈদে মিলাদ নবীর মাহফিল এটা
একদিক দিয়ে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়ে এগুলো মোটামুটি একটা ফরজ কিতা যদিও ফরজের কেফায়া এগুলো আমরা জানি না রাখতাম যে মুহাম্মদুর রসুল্লাহ এ জন্ম তা কিলা হইল জন্মর সময় তার বাপটি হাসার ইন মুহাম্মদকে এই জাতে মুহাম্মদ আর জাতে মুসাইলামা জাতে আমাদের খাদিয়ানি এটা যদি আপনি আলাদা করে না জানেন তাহলে যে সারে নোটিফাইড আপনি নষ্ট হয়ে যাবে বেঈমানি জীবন হাসারও আল্লাহর জাত যদি আপনি নাসিন নিয়ে রাখুন আল্লাহর জাত যদি আপনি নাসিন নিয়ে রাখুন আর গৌতম বুদ্ধ আল্লাহ আর আল্লাহ দরিলাই এর বাদে গুরু নানক আল্লাহ আনে আল্লাহ দরিলাই 360 কোটি লগে উপর আল্লাহ একজন যেসা নামে আল্লাহর হুকাত আল্লাহর জাতরে নাসিন না ও জাতরে না মানা পর্যন্ত ঈমান কোন দিন আল্লাহকে মানে না যাও আল্লাহ সবে মানে লাগি আল্লাহর জানিয়া রাখা জাত জানিয়া রাখা জালাহান ফরজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও জান্নাত রাখা ফরজ আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহরে মানছে দলা খান নকল করছেন আল্লাহ নকল করছেন জানি মানছে কত আছে আল্লাহ সব ধর্মে তার আল্লাহ একজন দিয়ে ইবাদত করে যে যে লাগান করো ওলা খান আমার নকল করো এবো আমি দুনিয়ায় থেকে যাওয়ার বাদে 30 জন মানছে তারা নবুয়তির দাবি করবা আল্লাহ রাসূল ফরমায় তারিখ করলে দেয় এবং 26 জনে কইরা আসবে সাহাবা বল কিয়ামত কই জীব কি বেশি দিন আর বাকি না সাড়ে জনে আস্তা কোন দিন ইচ্ছা কই দিবা আমরাও নবী গোলাম আজম কাদিয়ানি পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত 26 জনে নবুয়তির দাবি করি আর সইন ই নবীটা কি আমরা আসল নবীরে চিন্তা রাখা জরুরি না নি যদি হি নবীর করে দি কি আপনি নামাজ পড়েন আহমদিয়া দলের লোকে গিয়া নামাজ পড়ো কা তিলাওয়াত করো কা সপ্তাহ করো কা সর্ব সম্মতি তো এটা কাফির নামাজ পড়ার বাদেও কাফির ইসলাম মানার বাদেও কাফির কুরআন পড়ার বাদে এটা কাফির খেলে বলে মেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে তারা ধরতে পারছে না এর লাগি ঈদে মিলাদুন নবীর মাহফিল দল লগি উম্মতের লাগি অত জরুরি আই মাহফিল যে সময় বন্দাই দুনিয়াত সাজাইয়া আলোচনা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেহ আরশে আজিমের মাঝে ফিরিস্তারে দোলা করি আলোচনা আল্লাহ করেন আরশে আল্লাহ তাআলা রাসূল সাইর দলা তো ফিরিস্তা আসে তাই না আর ফিরিস্তা বলতে হইও দেহ কা আল্লাহ রাসূল আমরা যে উম্মত হন উম্মত বলতে লাগি ফিরিস্তা বলতে আল্লাহর দোয়া করো আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا الله فرمائن আমার আরো সে ঘুরে বইয়া লইয়া বইতাছই আর সাইর গলা বাইতে আরো ঘুরে আছই এর আর ফয়লা খান নাই লগি হাম সহকারে আমি আল্লাহর তসবিহ জপই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমি আল্লাহর সাথে বলি সবচেয়ে পার হইব কিয়ামতের দিন এখানে মিলাদুন নবীর সাজানি এর বাদে কেন যত জাতির কার্যক্রম হইছে সব তার আল্লাহ তাআলা কবুল হইয়া সব তার বিনিময়ে আল্লাহ তাআলা আমরা ঈমান রে কাবিল করে দেবে সুবহানাল্লাহ